শিয়ালের গল্প শোনাও। শেয়াল ও বাঘের এক মজার কাহিনী। নাপিত সেখানে তার খুর চালাইয়া দিয়া পুজরক্ত বাহির করিয়া আনে। রোগী আরাম পাইয়া আনন্দের হাসি হাসে। গলায় মাছের কাঁটা ফুটিয়াছে, দুষ্ট ছেলে খেলিতে খেলিতে মার্বেল গুলি কানের মধ্যে ঢুকাইয়া দিয়াছে, আর খুলিতে পারে না। নাপিত নরুনের আগা দিয়া গলার ভিতরে হইতে মাছের কাঁটা বাহির করিয়া আনে, কানের ভিতরে নরুনের আগা ঢুকাইয়া দিয়া মার্বেল বাহির করিয়া আনে। শুধু কি তাই, পিঠে ফোড়া হইলে তাকে বলে কারবঙ্কল। বড় বড় ডাক্তার সেটা কাটিতে হিমশিম খাইয়া যায়। চোখের পলক ফেলিতে ফেলিতে নাপিত সেখানে খুর চালাইয়া দেয়। এসব কাটাকুটিতে সব রোগী কি ভালো হয়, কোনটা ভালো হয়, কোনটা পাকিয়া বিষ লাগিয়া ফুলিয়া মরে, তা এরূপ তো ডাক্তারের বেলায়ও হয়। তাদের হাতেই কি সব রোগী ভালো হয়। শহরের সব লোক তাই অসুখে বিসুখে নাপিতকেই ডাকে। ডাক্তার ডাকিলে এত টাকা দাও, অত টাকা দাও, তারপর ঔষধের দাম দাও, কত রকমের ঝামেলা। নাপিতের কাছে ভিজিটের কোনো দাম দস্তুর নাই। দুই আনা চার আনা যার যাহা খুশি দাও। ঔষধ তো তার মুখে মুখে, গরম পানির শেক, হলুদের গুঁড়োর প্রলেপ, পেটে অসুখ করলে আদা নুন খাও, তাতে না সারিলে জৈনের গুড়া চিবাও, জ্বর হইলে তুলসীর পাতা, নিউমোনিয়া হইলে আকনের পাতার শেক। এসব ঔষধ বনে জঙ্গলে পথে ঘাটে যেখানে সেখানে মেরে, তাই সকলেই না পিতকে দিয়ে চিকিৎসা করাই। শহরের আরো আরো সব পাশ করা ডাক্তারেরা রোগীর অভাবে ভাতে মরে। নাপিতের মেয়ে ছেলে দুধে ভাতে খাইয়া নাদুস নুদুস। একদিন সব ডাক্তার একত্রিত হইয়া ভাবিতে বসিল, কি করিয়া তাদের পশার ফিরাইয়া আনা যায়। এক ডাক্তার বলে, দখে ভাই, আগে আমার বাড়িতে রোজ সকালে শত শত রোগী আসিয়া গড়াগড়ি দিত, টাকা পয়সা তো দিতই, সেই সঙ্গে রোগ সারিলে কলাটা মুলটা যে দিনের যে তাও দিয়া যাইত। এই যে আমের মৌসুম, আমার ছেলেমেয়েরা একটা আমও মুখে দিয়ে দেখিল না। আর নাপিতের বাড়ি দেখ গিয়ে আর এক ডাক্তার বলে, আরে ভাই, ছাড়িয়া দাও তোমার আম খাওয়া, রোগীপত্তর আসে না, টাকা পয়সার অভাবে এবার ভাবিয়াছি ঔষধ মাপার পালা, পাথর আর বুক দেখার টেথিস্কোপটা বেচিয়া ফেলি। অপর ডাক্তার উঠিয়া বলে, তুমি তো এখনো বেচ নাই, এই দুর্দিনের বাজারে চাউলের যা দাম, ডাক্তারি যন্ত্রপাতি তো কবেই বেচিয়া খায়েছি, এবার মাথার উপরে টিনের চালা কয়খানা আছে, তাও বেচিবার লোক খুঁজিতেছি। ওপাশের ডাক্তার বলে, ভা হে, এসব দুঃখের কথা আর বলিয়া কি হইবে, দেখিতেছ না আমাদের সকলের অবস্থাই ওই একই রকম, এখন কি করা যায় তাই ভাবিয়া বাহির কর। আর এক ডাক্তার বলে, দেখ ভাই, বিপদে পড়লে বুড়ো লোকের পরামর্শ লইতে হয়। শহরের মধ্যে যে বুড়ো ডাক্তার আছেন, বয়স হয়েছে বলিয়া এখন রোগী দেখেন না, তিনি আমাদের সকলের ওস্তাদ। চল যাই, তাহার নিকটে যাইয়া একটা বুদ্ধি চাই, কি করিয়া আমাদের পূর্বের পশার বজায় রাখিতে পারি। তখন সকলে মিলিয়া সেই বুড়ো ডাক্তারের কাছে যাইয়া উপস্থিত হইল। বুড়ো ডাক্তার আগাগোড়া সমস্ত শুনিয়া বলিলেন, তোমরা কেহ সেই নাপিতকে আমার নিকট ডাকিয়া আনো। নাপিত আসিলে বুড়ো ডাক্তার তাহাকে বলিলেন, দেখ এইসব ছোকরা ডাক্তারের কাছে শুনিতে পাইলাম তোমার কাটাছেরার হাত পাকা, তুমি একটা কাজ কর, আমাদের নিকট হইতে শারীরিক বিদ্যাটা শিখিয়া লও, তাতে করিয়া তোমার ডাক্তারি বিদ্যাটা আরো পাকিবে। নাপিত বলিল, এ অতি উত্তম কথা, আমি তো মুখ্যু সূক্ষ্ম মানুষ, আপনারা যদি কিছু শিখাইয়া দেন বড়ই উপকার হইবে। তখন সকল ডাক্তার মিলিয়া নাপিতকে শারীরবিদ্যা মিখাইতে লাগিল। শরীরের এখান দিয়া এই নাড়ি প্রবাহিত হয়, এইটা শিরা, এইটা উপশিরা, এইখানে ধমনী, এইখানে লিভার, হাতের এইখানে এই শিরা,
কাটিলে রক্ত বন্ধ হইবে না, লোক মরিয়া যাইবে। এইখানে হৃৎপিণ্ড। এইভাবে শত আট দিন ধরিয়া সব ডাক্তার মিলিয়া নাপিতকে শারীরবিদ্যা শিখাইতে লাগিল। নাপিত বুদ্ধিমান লোক, ডাক্তাদের যাহা শিখিতে মাসের পর মাস লাগিয়াছিল, সে তাহা সাত দিনে শিখিয়া ফেলিল। শুধু কি শারীরবিদ্যা! আর নাপিতের বাড়ি দেখ গিয়ে আর এক ডাক্তার বলে, আরে ভাই, ছাড়িয়া দাও তোমার আম খাওয়া, রোগীপত্তর আসে না। টাকা পয়সার অভাবে এবার ভাবিয়াছি, ঔষদ মাপার পালা, পাথর আর বুক দেখার টেথিস্কোপটা বেচিয়া ফেলি। অপর ডাক্তার উঠিয়া বলে, তুমি তো এখনো বেচ নাই, এই দুর্দিনের বাজারে চাউলের যা দাম, ডাক্তারি যন্ত্রপাতি তো কবেই বেচিয়া খাইয়েছি, এবার মাথার উপরে টিনের চালা কয়খানা আছে, তাও বেচিবার লোক খুঁজিতেছি। ওপাশের ডাক্তার বলে, ভা হে, এসব দুঃখের কথা আর বলিয়া কি হইবে, দেখিতেছ না আমাদের সকলের অবস্থাই ওই একই রকম, এখন কি করা যায় তাই ভাবিয়া বাহির কর। আর এক ডাক্তার বলে, দেখ ভাই, বিপদে পড়লে বুড়ো লোকের পরামর্শ লইতে হয়, শহরের মধ্যে যে বুড়ো ডাক্তার আছেন, বয়স হয়েছে বলিয়া এখন রোগী দেখেন না, তিনি আমাদের সকলের ওস্তাদ, চল যাই তাহার নিকটে যাইয়া একটা বুদ্ধি চাই, কি করিয়া আমাদের পূর্বের পশার বজায় রাখিতে পারি। তখন সকলে মিলিয়া সেই বুড়ো ডাক্তারের কাছে যাইয়া উপস্থিত হইল। বুড়ো ডাক্তার আগাগোড়া সমস্ত শুনিয়া বলিলেন, তোমরা কেহ সেই নাপিতকে আমার নিকট ডাকিয়া আনো। নাপিত আসিলে বুড়ো ডাক্তার তাহাকে বলিলেন, দেখ, এইসব ছোকরা ডাক্তারের কাছে শুনিতে পাইলাম, তোমার কাটাছেড়ার হাত পাকা, তুমি একটা কাজ কর, আমাদের নিকট হইতে শারীরবিদ্যাটা শিখিয়া লও, তাতে করিয়া তোমার ডাক্তারি বিদ্যাটা আরো পাকিবে। নাপিত বলিল, এ অতি উত্তম কথা, আমি তো মুখ্যসূক্ষ্ম মানুষ, আপনারা যদি কিছু শিখাইয়া দেন বড়ই উপকার হইবে। তখন সকল ডাক্তার মিলিয়া নাপিতকে শারীরবিদ্যা মিখাইতে লাগিল। শরীরের এখান দিয়া এই নাড়ি প্রবাহিত হয়, এইটা শিরা, এইটা উপশিরা, এইখানে ধমনি, এইখানে লিভার, হাতের এইখানে এই শিরা, কাটিলে রক্ত বন্ধ হইবে না, লোক মরিয়া যাইবে, এইখানে হৃৎপিণ্ড। এইভাবে শত আট দিন ধরিয়া সব ডাক্তার মিলিয়া নাপিতকে শারীরবিদ্যা শিখাইতে লাগিল। নাপিত বুদ্ধিমান লোক, ডাক্তাদের যাহা শিখিতে মাসের পর মাস লাগিয়াছিল, সে তাহা সাত দিনে শিখিয়া ফেলিল। শুধু কি শারীরবিদ্যা!